জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইকে করি আমার চরণ বন্ধন যা হইতে বিঘ্ন নাশ আমার অভি নিতাই গৌর হরি বল উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ও আমার প্রাণ প্রিয় গৌর ভক্তবৃন্দ আপনাদের রাতুল চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। আমার ভাগবতী গুরু, আমার দীক্ষা গুরু, আমার শিক্ষা গুরু শ্রী শ্রীমৎ 108 সদানন্দ দাস বাবাজির ঠাকুরের চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। কাশী কাঞ্চি অবন্তি দারাবতী মথুরাপুরী ইত্যাদি তীর্থ পর্যাটনে যদৃশ্য পূর্ণং তদৃশ্য পূর্ণং শ্রীমদ ভাগবতীয় কথাশ্রবণে একোদানৈমি শরণ্যে গত বিস্তৃত পূর্ণে সকল জনগণ মন্যে ভীগনন্দন শনকাদি সহস্র ঋষিগণ শ্রোতা শ্রীনন্দচরণ আশ্রিত পরম কারুণিক সুতমুনি সুখদেব গোস্বামী প্রভুপাদ বক্তা একোদা ব্রহ্ম শাপ গ্রহস্থ সদা হৃদয়স্থ গঙ্গা তীরস্থ মহারাজ ধীরাজ পরীক্ষিত মহারাজ শ্রোতা অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি নন্দের নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণের অশেষ অনুকম্পায় অশেষ কৃপায় আমরা সকল রাজুরের কুণ্ডুপাড়া নিবাসী রাধা জন্মাষ্টমীর তিথি উপলক্ষ করে দুই দিন ব্যাপী হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবার সৌভাগ্য প্রাপ্ত লাভ করেছি। দূর দূরান্ত থেকে যে সকল ভক্তরা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করতে এসেছেন তাদের রাতুলের চরণে রহিল আমার কোটি কোটি প্রণাম। রাধে রাধে হরিকথা, হরিকথা শ্রবণ করলে কি হয় বলছে, জীবের তাপিত পরাণকে শীতল করবার জন্য আমরা সবাই হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করি। তো বাবা বলছে কোটি কোটি জন্মের সুকৃতির ফলে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করবার সৌভাগ্য মেলে। তো তথাপি শ্রীমৎ ভাগবত গীতা এটা হচ্ছে উপনিষদ, আর ভাগবত কি? ভাগবত হচ্ছে সংহিতা। ভাগবত কিসের সংহিতা বলছে? ভাগবত হচ্ছে পরমহংসের সংহিতা। তো ভাগবত শ্রবণ করলে কি হয় বলছে, ভাগবত শ্রবণ করলে জীবের পাপ বিনাশ হয়ে যায়। তাই জন্য আমরা হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করি। তো তথাপি বলছে ভাগবত শ্রবণের মাধ্যমে জীবের পাপ উদ্ধার হয়ে যায়। তাই বলছে কি, যে জীব নিত্যদিন হরিকথা কৃষ্ণ কথা ভাগবত আস্বাদন করে বলছে তার মঙ্গল হয়ে যায়। বলছে শুধু তাই নয়, বলছে সনাতন ধর্ম অবলম্বী সকল গৃহের মধ্যেই ভাগবত রাখা উচিত। সনাতন ধর্মের মুখ্য গ্রন্থ কি কি? শ্রীমৎ ভাগবত গীতা, মহাপুরাণ, রামায়ণ, মহাভারত, এগুলো হচ্ছে সনাতন ধর্মের মুখ্য গ্রন্থ। শুধু গ্রন্থ গৃহের মধ্যে রাখলেই হবে না, বলছে নিত্যদিন গৃহের মধ্যে গ্রন্থ পূজা করতে হবে, বলছে তাহলে তার মঙ্গল হয়ে যায়। তাহলে বাবা
বললাম নিত্যদিন গৃহের মধ্যে গ্রহন্ত পূজা করতে, তাহলে কি গ্রহন্ত পূজার মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই? বলছে অবশ্যই রয়েছে। অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় কোনো সময়ের জন্য গ্রহন্ত স্পর্শ করতে নাই, দেব বিগ্রহ স্পর্শ করতে নাই। বলছে কেন? বলছে অসুচ অবস্থায় যদি গ্রহন্ত কেউ স্পর্শ করে, বলছে তার পাপ হয়ে যায়, আর যখনই তার পাপ হয়ে যায় তখন তার কোথায় হয়? বলছে তার নরকে নিবাস হয়ে যায়। শুধু তাই নয়, বলছে মাছ মাংস মদমাৎসর্য আহার গ্রহণ করেও কোনো সময়ের জন্য ভাগবত স্পর্শ করতে নাই, তাহলে অপরাধ হয়। ভাগবত কি? ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের স্বরূপ। তাহলে ভগবানের স্বরূপ কিরকম? বলছে মন্ত্র রূপে ভগবানের স্বরূপ। বেদের মধ্যে যে মন্ত্র রয়েছে, উপনিষদের মধ্যে যে মন্ত্র রয়েছে, এগুলো কিন্তু প্রত্যক্ষ ভগবানের অঙ্গাঙ্গিক ভাবে ভগবানের গুণের স্বরূপের কথা বর্ণন করা হচ্ছে। তো তথাপি শ্রীমৎ ভাগবতের মধ্যে একটা শ্লোক বলছে, ভাগবত শ্রবণ করলে জীবের কি হয়? যে মানবা পাপ কৃতস্থ সর্বদা সদা দুরাচাররতা বিমার গগা ক্রোধাগ্নিদগ্ধা কুটিলশ্চ কামিন সপ্তাহ যজ্ঞেন কলৌ পূর্ণতিতে। বলছে ভাগবত শ্রবণ করলে কি হয়? ভাগবত শ্রবণ করলে বলছে যে কুটিল দুরাচারী পাপি জীবনে কোনোদিন কোনো পুণ্য করে নাই, সেই ব্যক্তিও যদি হরিকথা কৃষ্ণ কথা ভাগবতীয় কথা আস্বাদন করে, বলছে তৎক্ষণাৎ সেই জীবের মঙ্গল হয়ে যায়, সেই জীবের উদ্ধার হয়ে যায়। নিতাই গৌর হরি বল। গৌর হরি হরি শ্রীমতী রাধারণ। তাই তো আমরা কোথায় এসেছি? ভাগবতীয় কথা শ্রবণ করতে এসেছি। তো তথাপি বাবা, আজকে বিশেষ তিথি, শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি। আমি এর আগের বছর শ্রীমতী রাধারানী কেন এসেছিলেন আমার মনে আছে, এ বিষয় প্রসঙ্গ নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো তথাপি শ্রীমতী রাধারানীর আর একটা নাম রয়েছে। শ্রীমতী রাধারানীর আর একটা কি নাম? বলছে করুণাময়ী। তার মতো করুণা এ জগতে কেউ করতে পারে নাই, তিনি করুণা অধীন। করুণাকে তিনি বশ করে রেখেছে নিজে করুণা করবে বলে, নিজে জীবকে কৃপা করবে বলে শ্রীমতী রাধারানী করুণাকে নিজের কাছে আবদ্ধ করে রেখেছে। ভক্ত জানেন, বৃন্দাবনে তার মতো ভক্ত আর কেউ নাই। ভক্ত সুরদাস নিত্যদিন তিনি বৃন্দাবনের মদনমোহন ঠাকুরজিকে দর্শন করতেন, ভগবানকে দর্শন করতেন, শ্রীমতী রাধারানীকে দর্শন করতেন। বৃন্দাবনে যেখানে তিনি রাধাকৃষ্ণকে দর্শন করতেন, ওই মন্দিরে নিত্যদিন রাজভোগ দেওয়া হতো প্রসাদ রূপে। যখন ভোগের সময় হয়ে যেত, সুরদাস চলে যেতেন। সুরদাস গিয়ে ভগবানকে পদকীর্তন শোনাতেন, পদ পদাবলী কীর্তন করে সুরদাস শোনাতেন। ভোগ আরতি হয়ে যেত, সুরদাসের কীর্তন শেষ হয়ে যেত, সুরদাস চলে আসতেন নিজের কুঠিরে চলে আসতেন। দেখুন, ভগবান আমরা বলি না, ভগবান ভক্তের অধীন,
সুরদাসের কীর্তনে ভগবান মোহিত হয়ে যেত। সুরদাসের কীর্তন শোনার জন্য ভগবান পাগল হয়ে যেত। যতক্ষণ সুরদাস মন্দিরে বসে পদাবলী কীর্তন শোনাতেন, ভগবান সুরদাসের দিকেই তাকিয়ে থাকত। কীর্তন শেষ করে সুরদাস চলে আসলেন, কুঠিরে চলে আসলেন। মন্দিরের পূজারী আরতি করে ভগবানকে শয়নে দিয়ে দিতেন। ভগবান শয়নে গিয়ে ঘুমাতেন না, নিদ্রায় যেতেন না, শয়ন কক্ষ থেকে ভগবান উঠে যেতেন, চলে যেতেন সুরদাসের কুঠিরে। ভগবান চলে যেতেন সুরদাসের কুঠিরে, চলে যেতেন। সুরদাস নিজের কুঠিরে বসে বসেও হরিনাম করে, পদাবলী কীর্তন করে। ভগবান এক কোণে, কুঠিরের এক কোণে বসে সুরদাসের কীর্তন শুনে, সুরদাসের পদাবলী কীর্তন শ্রবণ করে। একদিন গোবিন্দ যাবে, শ্রীমতী রাধারানী ডাক দিচ্ছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি একটু বাইরে যাচ্ছি। বলছে একদিন দেখছি না তো, প্রতিদিনই দেখি তুমি কেমন করে মন্দির ত্যাগ করে চলে যাও, তুমি কোথায় যাও গো? বলছে আমি কোথাও যাই না, আমি কোথাও যাই না। না বল। বলছে এই সামনে একটু যাই। বলছে ঠিক আছে, আজকে তুমি যাবে তো, আমাকে তোমার সঙ্গে করে নিয়ে যাবে, আমি তোমার সঙ্গে যাব, আমি দেখব তুমি কোথায় যাও। চলে গেলেন, রাধারানীকে সঙ্গে করে নিয়ে আসলেন, সুরদাসের কুঠিরে নিয়ে আসলেন। রাধারানীকে বলছে, রাধে তুমি এখানে বসো, আমি এখানে বসি, কিন্তু একটা কথা বলি রাধে, তুমি বসবে কিন্তু কোনো কথা বলবে না, শুধু চুপ করে শুনবে রাধে। সুরদাস কীর্তন করছে, প্রাণ গোবিন্দ আমার, সুরদাসের কীর্তন শ্রবণ করছে। শ্রীমতী রাধারানী সুরদাসের কীর্তন শুনে মোহিত হয়ে গেলেন, বদন দিয়ে কোনো কথা বললেন না। অনেক সময় সুরদাস কীর্তন করতে করতে কীর্তন ভঙ্গ করে দিয়ে সুরদাস উঠে গেলেন, লাঠিটা হাতে করে নিয়ে সুরদাস হাঁটতে লাগলেন। যখন সুরদাস হেঁটে যাচ্ছে, জানেন সুরদাস কেমন ছিল? সুরদাস কিন্তু জন্ম অন্ধ ছিল, জন্মের থেকেই সুরদাস অন্ধ। অন্ধ সুরদাস লাঠি হাতে করে নিয়ে তার কুঠির থেকে বেরিয়ে যাচ্ছে। গোবিন্দ শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে চলো আমরা চলে যাই, সুরদাস যেন কোথায় চলে যাচ্ছে, আমরা যাব না সুরদাসের সঙ্গে। করুণাময়ী তো, ভক্তকে দেখেই তার করুণা হয়ে যায়। গোবিন্দকে বলছে, গোবিন্দ এই রাতের অন্ধকারে সুরদাস কোথায় যাচ্ছে, চলো আমরা একটু তার সঙ্গে যাই, তার কষ্ট হবে। গোবিন্দ বলছে, না না দেখো, ও তো আজকের অন্ধ না, ও তো জন্ম অন্ধ, ও জানে কেমন করে চলতে হবে। বলছে না না, সেনা ভক্ত, ভক্তকে কি এমন করে ছাড়া যায়? গোবিন্দ রাধারানীকে বলছে, এই জন্য তো তোমাকে আমি সঙ্গে করে আনি না, আমি একা আসি, তোমাকে সঙ্গে করে আনি না, তুমি না ছোড় বান্দা, দেখো এত করুণা ভালো নয়, ভক্তকেও নিজের চেষ্টায় একটু ছেড়ে দেওয়া উচিত। বলছে আচ্ছা ঠিক আছে, আজকে চলো যাই। সুরদাস হাঁটছে, গোবিন্দ শ্রীমতী রাধারানী পিছনে পিছনে হাঁটছে, হেঁটে যাচ্ছে। দেখুন লীলা কথার মাধ্যম দিয়ে কিন্তু তত্ত্ব কথাগুলো বেরিয়ে আসে। ভগবান কার পিছনে থাকে গো? বলছে ভগবান তো ভক্তের অধীন, যেখানে ভক্ত থাকবে সেখানে ভগবান থাকবে,
তাহলে ভক্ত কেমন করে যাবে? বলছে ভক্ত আগে যাবে, গোবিন্দ তার পিছন পিছন যাবে, ভক্তকে দেখবে, ভক্তর জন্য কোনো বিপদ না হয়, তাই পিছন পিছন গেছে। হাঁটতে হাঁটতে যখন গেছে, শ্রীমতী রাধারানী দেখছে সূরদাস যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সেখানে বিশাল বড় একটা গর্ত রয়েছে। শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ তুমি তাকে থামাও, সূরদাস গর্তের মধ্যে পড়ে যাবে। শ্রীমতী রাধারানী দৌড়াতে যাবে, গোবিন্দ শ্রীমতী রাধারানীর হাতটা জোরে চেপে ধরল, বলছে আমাকে ছাড়ো, সূরদাস পড়ে যাবে। গোবিন্দের বদন পানে চেয়ে শ্রীমতী রাধারানী বলছে, গোবিন্দ তুমি এত নিষ্ঠুর, আমি তো জানতাম না তুমি এত নিষ্ঠুর, দেখছো তোমার ভক্ত পড়ে যাবে, তাকে তুমি রক্ষা করতে যাবে না। বলতে বলতেই না সূরদাস গর্তের মধ্যে পড়ে গেল। রাধারানী আর থাকতে পারছে না, গোবিন্দের কাছে অনুনয় বিনয় করছে, গোবিন্দ তুমি তোমার ভক্তকে উদ্ধার করো। বলছে দেখো ও নিজে নিজে পড়েছে তো নিজে নিজেই উঠে যাবে, কেমন ভগবান তুমি, তোমার ভক্তর কষ্ট হচ্ছে তুমি যাবে না। দেখো আজকের মতো সূরদাসের বিপদ থেকে সূরদাসকে উদ্ধার করে দাও, আর কোনোদিন সূরদাসের বিপদ থেকে সূরদাসকে উদ্ধার করতে হবে না। গোবিন্দ গর্তের সামনে গিয়ে ডাকছে, শ্রীমতী রাধারানী গিয়ে ডাকছে, বাবা কে গো, আমি না গর্তের মধ্যে পড়ে গেছি, আমি অন্ধ তো আমি উঠতে পারবো না, আমায় একটু রক্ষা করো না। গোবিন্দ বলছে, বাবা আমি কাপড়টা ফেলে দেব, তুমি কাপড়টা ধরে ধরে উপরে উঠে যাবে। আচ্ছা ঠিক আছে। গোবিন্দ কি করলো জানেন? ওই যে আচ্ছাদন যে কাপড়টা ছিল না, নিজের গায়ের থেকে খুলে নিয়ে গোবিন্দ গর্তের মধ্যে ফেলে দিয়েছে। যখনই সূরদাসের গায়ে গিয়ে পড়েছে, সূরদাস কেমন যেন ওই বস্ত্রের থেকে সুরভিত গন্ধ পেয়েছে, এত সুন্দর গন্ধ আগে কোনোদিন তিনি পান নাই। সূরদাস খেয়াল করলেন, ও আজকে তো মন্দিরে গেছিলাম, মন্দিরের পুরোহিত গোবিন্দকে যে রাজভোগ লাগিয়েছিল, এই পোশাক থেকে তো, এই বস্ত্রের থেকে তো ওই রাজভোগের গন্ধ আসছে। ও আমি বুঝতে পেরেছি, গোবিন্দ তুমি নিজে এসেছো আমাকে উদ্ধার করতে, তুমি আমার নিজে এসেছো উদ্ধার করতে। বাবা তুমি কাপড়টা ধরো, আমি তোমায় টেনে তুলছি, বাবা আমি তোমায় টেনে তুলছি। দেখুন ভক্ত ধরে রয়েছে, গোবিন্দ ভক্তকে টানছে, শ্রীমতী রাধারানী গোবিন্দকে টানছে, এটাই হচ্ছে ভক্ত আর ভগবানের মধ্যে কাছে নেওয়ার পালা। গোবিন্দ ভক্তকে টানছে আর শ্রীমতী রাধারানী গোবিন্দকে টানছে। সূরদাস তো বুঝে গেলেন গোবিন্দ এসেছে। সূরদাস গর্তের থেকে উঠে গিয়ে পড়ে যাওয়ার ছল না করে সূরদাস কি করলেন জানেন? হোঁচটকে পড়ে যাওয়ার মতো যখনই পড়ে যেতে গেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ সামনের থেকে যখনই সরে গেছে, সূরদাস গিয়ে পড়বিত পর শ্রীমতী রাধারানীর চরণের গিয়ে পড়েছে। যখনই শ্রীমতী রাধারানীর চরণের মধ্যে গিয়ে পড়েছে, শ্রীমতী ও রাধারানীর সঙ্গে সঙ্গে ওইখান থেকে সরে গেছে। যখনই শ্রীমতী রাধারানী সরে গেছে, সূরদাস কোথায় পড়েছিল গো? সূরদাস শ্রীমতী রাধারানীর চরণে গিয়ে পড়েছিল। যখনই শ্রীমতী রাধারানীর চরণে গিয়ে পড়েছে, রাধারানীর চরণের একটা নূপুর খুলে সূরদাসের হাতে চলে এসেছে। সূরদাস আর রাধারানীকে নূপুরটা দেয় নাই, নিজের কাছে লুকিয়ে রেখে দিল। সূরদাস গোবিন্দকে জিজ্ঞাসা করছে, বাবা তোমরা কোথা থেকে এসেছো? বলছে, বাবা আমরা পাশের গ্রাম থেকে এসেছি। বাবা আমরা যাই, আমরা আর দাঁড়াবো না, তোমাকে উদ্ধার করতে এসেছিলাম। গোবিন্দ কি করলো জানেন? শ্রীমতী রাধারানীর হাতটা ধরে সঙ্গে সঙ্গে ছুটতে লেগেছে। রাস্তা দিয়ে যখন যাচ্ছে, শ্রীমতী রাধারানী শুনতে পেল নূপুরের ধ্বনি। শ্রীমতী রাধারানী বুঝতে পেরেছে তার চরণের একটা নূপুরের শব্দ শোনা যাচ্ছে, আর একটা নূপুরের শব্দ শোনা যাচ্ছে না।
সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানীর চরণের দিকে তাকিয়ে গোবিন্দকে বলছে, গোবিন্দ আমার চরণের একটা নূপুর আছে, আর একটা নূপুর নাই। বলছে দেখো, নূপুর যদি না থাকে আমি তোমাকে এরকম আর একটা নূপুর বানিয়ে দেব। এখন চলো আমি আবার তোমাকে আর একটা নূপুর বানিয়ে দেব। মায়েরা তো একটু নাছোর বান্দা হয়, তাই না? শ্রীমতী রাধারানীও জেদ করে বসলো, বলছে না না আমার ওই নূপুরটাই লাগবে, তুমি আমাকে নূপুর বানিয়ে দিলে হবে না, যেটা হারিয়ে গেছে আমার ওই নূপুরটাই দরকার। গোবিন্দ আবার বলছে, এই জন্য তোমাকে আমি সঙ্গে করে আনি না, আমি যেখানে যাই একাই যেতে চাই, আমি জানতাম এরকম কিছু একটা হবে, তাই তোমাকে সঙ্গে আনতে চাইনি। আচ্ছা ঠিক আছে চলো। আবার সুরদাসের কাছে এসেছে, জানে সুরদাসের কাছে এসে গোবিন্দ বলছে, বাবা কে? বলছে, এই যে একটু আগে উদ্ধার করলাম না আমরা বাবা। বলছে, হ্যাঁ কেন এসেছো? বলছে, বাবা কি হয়েছে, আমার সঙ্গে না এক সখী এসেছিল, আমি একা আসিনি, এক সখী এসেছিল। বলছে, আমার সখীর চরণের নূপুরটা হারিয়ে গেছে বাবা, তুমি কি আমার সখীর চরণের নূপুরটা পেয়েছো? বলছে, না না আমি কোনো চরণের নূপুর পাইনি, দেখো ওই যে গর্তটাত্ত রয়েছে না, ওইখানে হয়তো চরণের নূপুরটা পড়ে গেছে, তুমি একটু খুঁজে দেখো। বলছে, না বাবা আমি ওইখানে খুঁজে দেখেছি, ওইখানে চরণের নূপুর নাই, তুমি কি পেয়েছো চরণের নূপুর? সুরদাস তখন গোবিন্দকে বলছে, হ্যাঁ একটা নূপুর আমার কাছে আছে। বলছে, কই দেখি একটু নূপুরটা দেখাও। যখনই নূপুরটা দেখিয়েছে গোবিন্দ তখন বলছে, বাবা এটাই তো আমার নূপুর, আমার সখীর নূপুর, দাও নূপুরটা আমায় দিয়ে দাও, নূপুরটা আমায় দাও। যখনই নূপুরটা চেয়েছে সুরদাস সঙ্গে সঙ্গে নূপুরটাকে আবার নিচের আঁচলের মধ্যে লুকিয়ে ফেলেছে। বলছে, না না এই নূপুর দেওয়া যাবে না। বলছে, কেন বাবা, নূপুর তো আমার। বলছে, না দেখো আমি একেই অন্ধ, এরকম তোমার মতো আর একজন যদি এসে বলে যে বাবা আমি তোমায় উদ্ধার করেছিলাম, ওই নূপুরটা তার, তখন আমি কি করব? তোমার মতো তো আবার কেউ আসতে পারে, তাহলে আমি তো বিপদে পড়ব। বলছে, বাবা ওটা আমারই নূপুর, আমার সখীরই নূপুর, আমায় দিয়ে দাও। বলছে, না না তা হবে না। বলছে, তাহলে কি করা যায়? বলছে, একটা কাজ করা যায়। কি কাজ? বলছে, একটা নূপুর আমার কাছে আছে, তাই তো, আর একটা নূপুর কার কাছে আছে? বলছে, আর একটা নূপুর তো তার কাছে আছে, তাই না, তোমার সখীর কাছে। তুমি এক কাজ করো, তোমার সখীকে সঙ্গে করে নিয়ে আসো, আমি অন্ধ দেখতে পাবো না, কিন্তু স্পর্শ করে আমি ঠিক বুঝে যাব। তুমি তাকে নিয়ে আসবে, আমি একটু স্পর্শ করে দেখব, যদি এক হয় আমি তাকে দিয়ে দেব। যখনই বলেছে সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী সুরদাসের কাছে গিয়ে বলছে, বাবা এই নাও দেখো নূপুরটা। রাধারানীকে বলছে গোবিন্দ, রাধে যেও না, আমি নূপুর বানিয়ে দেব। বলছে, চুপ করো, তোমার কথা আমি শুনব না, তুমি যাই বলো না কেন, তোমার কথা শোনার মধ্যে আমি নাই, আমি যাব। সুরদাসের কাছে গিয়ে সুরদাসকে বলছে, বাবা এই যে দেখো নূপুরটা ঠিক আছে কিনা। ভক্ত সুরদাস কি করলো জানেন? শ্রীমতী রাধারানীর চরণে স্পর্শ করে, শ্রীমতী রাধারানীর চরণটাকে স্পর্শ করে নূপুরটায় হাত দিয়ে বলছে, হ্যাঁ এবার বুঝতে পেরেছি নূপুরটা ঠিক আছে, আমার কাছে যে নূপুরটা রয়েছে আর তোমার চরণে যে নূপুরটা রয়েছে, এই নূপুরের মধ্যে মিল আছে, তাহলে কি করা যাবে? বলছে, তাহলে এক কাজ করি, তুমি তোমার আর একটা চরণ দাও, আমি তোমার ওই চরণে এই নূপুরটা পরিয়ে দিই। কত সুন্দর! শ্রীমতী রাধারানী এক চরণ দিয়ে নূপুর দেখালো, আর এক চরণটা যখনই আগিয়ে দিয়েছে নূপুর পরানোর জন্য, সুরদাস কি করেছে জানেন? শ্রীমতী রাধারানীর চরণটাকে আঁকড়ে ধরেছে, বলছে আমি আর ছাড়ব না, এই চরণ আজকে আমি পেয়েছি, আমি আর ছাড়ব না এই চরণ।
আমায় করুণা করো রাধারানী, আমায় কৃপা করো তুমি, করুণাময়ী তুমি আমায় কৃপা করো। শ্রীমতী রাধারানী তো করুণাময়ী, উনি কৃপা করবার জন্যই রয়েছেন জানেন, কৃপার অধীন, সবাইকে কৃপা করেন রাধারানী। সুরদাসকে বলছে, সুরদাস আমি তোমায় কেমন কৃপা করব সুরদাস বলো। বলছে, হে যোগেশ্বরী প্রাণেশ্বরী করুণাময়ী, তুমি আমায় কৃপা করো প্রাণেশ্বরী, আমি যেন এই নয়ন দিয়ে তোমাদের যুগল রূপটা দর্শন করতে পারি, আমি যেন এই নয়ন দিয়ে তোমাদের যুগল রূপটা দর্শন করতে পারি। শ্রীমতী রাধারানী সুরদাসকে করুণা করে দিলেন, কৃপা করে দিলেন, অর্ধ অন্ধ সুরদাসের নয়ন দিয়ে দিলেন জানেন। একটা মন্ত্র বলছে না, মুকং করতি বাচালং পুঙ্গুং লঙ্ঘয়তি গ্রীম যত কৃপা তমহং মন্দে পরমানন্দ মাধব, বলছে মাধব যদি কারোর প্রতি কৃপা করে না, যদি কারোর প্রতি করুণা করে, বলছে মুকং করতি বাচালং, যে অন্ধ কোনোদিন কথা বলতে পারে, যে বোবা কোনোদিন কথা বলতে পারে নাই, গোবিন্দ কৃপা হলে না বোবাও কথা বলতে পারে। পঙ্গুং লঙ্ঘয়তে গ্রীম, বলছে জীবনে কোনোদিন যে হাঁটতে পারে নাই ল্যাংড়া অথর্ব, চলতে পারে না, গোবিন্দ কৃপা করলে ওই ল্যাংড়াও দৌড়াতে পারে। তো রাধারানী সুরদাসকে করুণা করে দিলেন, কৃপা করে দিলেন, সঙ্গে সঙ্গে সুরদাসকে কৃপা করে দিলেন, সুরদাস নয়নের দৃষ্টি দিয়ে দিল, সুরদাস যুগল রূপ দর্শন করছে। গৌর হরি 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 হরি, যেই সুরদাস জীবনে কোনোদিন জগতের দৃষ্টি দেখে নাই, নয়ন দিয়ে জগতের রূপ দর্শন করেনি, আলো দর্শন করে নাই, সেই সুরদাসকে রাধারানী করুণা করে দিলেন, রাধারানী কৃপা করে দিলেন, সুরদাস প্রথম যখন দৃষ্টি পেল যুগল রূপ দর্শন করল। সুরদাস যুগল রূপ দর্শন করে গোবিন্দকে বলছে, গোবিন্দ যে রূপ আমি দর্শন করেছি, আমি এই রূপ, এই যুগল রূপ আমার নয়নে গেঁথে রাখতে চাই গোবিন্দ। ঠিক আছে বাবা, আমি তোমায় কৃপা করলাম, আমি এখন যাই, মন্দিরের পুরোহিত উঠে যাবে, উঠে গিয়ে যদি দেখে আমরা কক্ষে নাই, শয়ন কক্ষে নাই, পুরোহিত যে বিচলিত হয়ে যাবে, বাবা আমরা যাই, আমাদেরকে ছেড়ে দাও। গোবিন্দ যখন যেতে চাইছে না, সুরদাস গোবিন্দকে ডেকে বলছে, গোবিন্দ কৃপা যখন করেছো আমায় আর একটু কৃপা করে দিয়ে যাও। বলছে, বাবা আর কি কৃপা করব বলো, করলাম তো তোমায় কৃপা, আর কি কৃপা চাইছো? বলছে, গোবিন্দ যে নয়ন দিয়ে তোমাদের রূপ দর্শন করেছি, আর একটিবার কৃপা করে আমাকে আবার অন্ধ করে দাও গোবিন্দ, যে নয়ন দিয়ে তোমার রূপ দর্শন করেছি, এই নয়ন দিয়ে আমি জগতের আর কিছু দর্শন করতে চাই না, আমাকে আবার অন্ধ করে দাও, আমি সারা জীবন ধরে এই নয়নের মধ্যে তোমাদের রূপটাকে গেঁথে রাখতে চাই গোবিন্দ। কৃপা করে দিলেন সুরদাসকে, আবার কৃপা করে দিলেন, অন্ধ করে দিলেন। এটাই ভক্তের চাওয়ার, গোবিন্দের কৃপা। বাবা আমরা তো ধন সম্পদ অর্থ কত কিছু চাইছি গোবিন্দের কাছে, একবারের জন্য চাইলাম না তো, রাধারানীর কাছে বললাম না তো, রাধারানী আমায় করুণা করো, রাধারানী আমায় কৃপা করো। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, বিষয় বাসনাটা যেন আমি ত্যাগ করতে পারি, আমার মনটাকে তুমি শুদ্ধ করো রাধারানী। একবারের জন্য বললাম না, একবারের জন্য চাইলাম না বাবা, বিষয় অনলে বিষয় সুখের মধ্যে ডুবে গেলাম, বৈভবের মধ্যে ডুবে গেলাম, আমার আমার করতে করতে জীবনটাকে শেষ করে দিলাম। জানেন
গুরুদেবের কৃপার প্রয়োজন আছে, রাধারানীর করুণার প্রয়োজন আছে, ডাকতে হবে। এই কথাগুলো আমি কোনোদিন বলি নাই, আজকে বলছি। আমার এই রাজরের কুণ্ডপাড়ায় অনেক ভালো লাগে, নিজের মন থেকে ভালো লাগে। কারণ মাদারীপুরে অনেক জায়গায় আমি দেখেছি, বাবা এগুলো একটু জেনে রাখুন, মাদারীপুরে ইউটিউবের মাধ্যমে রঞ্জিতদার সনাতন মিডিয়া, যত মিডিয়া আছে মিডিয়ার মাধ্যম দিয়ে এখন ভাগবত পাঠগুলো প্রচার হচ্ছে, তো দেখছি ভালো লাগে। তার মধ্যে এই রাজরের কুণ্ডপাড়ায় আমার একটু বেশি ভালো লাগে। কেন? তারা এখনো ভাগবতের নিয়ম নিষ্ঠার মধ্যে রয়ে গেছে। কিরকম নিয়ম নিষ্ঠার মধ্যে রয়ে গেছে? বাবা আমার বয়স বেশি নয়, তাই না? বিল্বমঙ্গল প্রভু, ওদিকে গোপীনাথ ব্রহ্মচারী, বিল্বমঙ্গল প্রভুর বয়স হয়েছে, গোপীনাথ ব্রহ্মচারী বাবাজি অসুস্থ, তার বুকের সমস্যা, স্পাইনাল কর্ডের সমস্যা। তারা যখন জায়গায় জায়গায় ভাগবত পাঠে যায়, তাদের ভাগবতের আসনটাকে কেমন করে দেওয়া হয়? একটা চেয়ার টেবিলের মধ্যে করে দেওয়া হয়, কারণ তারা ব্যাধিগ্রস্ত, অসুস্থ, একজনের বয়স হয়েছে, তারা আমাদের মতো করে বসতে পারে না। কিন্তু মাদারীপুর দিয়ে দেখছি যেরকম কিরকম যেন ভাগবত পাঠগুলো সাহেবি প্যাটার্নে চলে এসেছে। এই সাহেবি প্যাটার্নটাকে বাবা ত্যাগ করতে হবে। আমার বয়স বেশি না, আমার কোমরের সমস্যা, আমার নিজেরও কোমরের সমস্যা আছে, ডাক্তার দেখিয়েছিলাম, তবুও জায়গায় জায়গায় ভাগবতের কথা বললে আমি ডাইরেক্ট বলে দিই, কি বলে দিই, বাবা আমার জন্য আসন করবেন, আমি যেন ব্যাসাসনে পদ্মাসনে বসে আমি যেন ভাগবত পাঠ করতে পারি। আমি দেখছি বরিশাল থেকে আসছে, যশোর থেকে আসছে, তাদের কি এমন বয়স হয়েছে তাদেরকে চেয়ার টেবিলে বসতে দিতে হচ্ছে। চেয়ার টেবিলে বসে কি ভাগবত পাঠ করা যায়? ভাগবত পাঠে বলছে ব্যাসাসনে বসতে গেলে পদ্মাসন, কুর্মাসন, এই যে আসনগুলো রয়েছে, এই আসনে আমি কেমন করে বসবো বলুন? আসনে বসে তো আমাকে মন্ত্র করতে হবে, তাই না? আসনটাকে শুদ্ধ করতে হবে। ওং আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। ভগবানের আর একটা রূপ কুর্ম দেবতাকে আসনে আহ্বান করছি, অর্থাৎ আমি যে ব্যাসপীঠে বসছি, হে ভগবান তুমি ওই ব্যাসপীঠে বসে আমাকে তুমি উদ্ধার করো। যেমন দেবতাদেরকে তুমি উদ্ধার করেছিলে মন্দর পর্বতকে নিয়ে, সমুদ্র মন্থনের সমাবক ভগবান কি করেছিল, কুর্ম রূপ নিয়ে মন্দর পর্বতকে ধরে রেখেছিল, তাই এই ব্যাসাসনে বসে ওই কুর্ম দেবতাকে আহ্বান করতে হয়, হে গোবিন্দ, হে ভগবান তুমি কুর্ম রূপে এসে আমি যে আসনের মধ্যে বসেছি এইখানে তুমি আমাকে রক্ষা করো। তো আমি যদি ওই চেয়ার টেবিলের মধ্যে পা ঝুলিয়ে বসি তাহলে আমি কেমন করে বলবো আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কুর্ম দেবতা আসন প্রবেশনে বিনিয়োগ। এক একজনকে দেখছি এগুলো আমার বলার প্রয়োজন এখন থেকে, না বললে হবে না। কিন্তু এই রাজরের কুণ্ডপাড়ার অর্থাৎ যে কমিটি বাবারা যারা যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত এই পথটাই রয়েছেন, আমার মনের থেকে ভালো লাগে। তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা জ্ঞাপন চলে এসেছে, প্রেম ভালোবাসাটা চলে এসেছে, এখনো তারা ওই প্যাটার্নটাকে অর্থাৎ সাহেবি প্যাটার্ন আনে নাই। এটা তো বাবা তারা বলবে না, বিষয়টা হচ্ছে বলুন তো কি, কেন বলবে না? কারণ তাদের বলার প্রয়োজন নাই। এখন দেখছি ভাগবত পাঠকরা কেমন করে পাঠ করছে, এগুলো না বললে হবে না। ভাগবত পাঠে ভাগবতের মধ্যে ডুবে থাকতে হবে। তারা পদাবলী কীর্তনের সুর ধরে ধরে দাস পাহাড়ি কীর্তন করে ভক্তদেরকে কাঁদিয়ে কাঁদিয়ে চলে যাচ্ছে, ভাগবতের একটা প্রসঙ্গ নিয়ে তারা আলোচনা করছে না। আর মূর্খ কিছু কিছু ভক্ত রয়েছে, তারা বলছে বিশাল ভালো পাঠ করে দিয়ে চলে গেল, বলছে অনেক সুন্দর পাঠ করে দিয়ে চলে গেল। দেখলাম কদিন আগে বরিশাল থেকে এসেছে, ইচ্ছা মতো বাবাজিদের নিন্দা করে দিয়ে ধুয়ে চলে গেল, বলছে বাবাজিরা কি সহজিয়ার মতো একজন রমণীয় নিয়ে থাকে, ইউটিউবে বিশাল পাঠ ভাইরাল হয়ে গেল। বাবাজিরা কোনোদিন রমণীয় নিয়ে থাকে, ভেগদারি হয়ে থাকে? আমি তো দেখি নাই।
আমি যে গুরুদেবের চরণ আশ্রিত হয়েছি তার নাম শুনলে আমাকে প্রণাম করে, আমাকে প্রণাম করার দরকার নেই, আমার গুরুদেবের নাম শুনলে আমাকে প্রণাম করে। বলছে বাবা এত কৃপা, আমি বাবাজির চরণ আশ্রিত হয়েছি, বৃন্দাবনের বাবাজিদের দেখছি, বাবাজিরা কোনোদিন রমণী নিয়ে থেকেছে উল্টো পাল্টা এসে পাঠ করে দিয়ে চলে যাচ্ছে, বলছে খুব সুন্দর পাঠ করে দিয়েছে, পাঠকরা এসে দাসপাহাড়ি কীর্তন করে দিয়ে ভাগবতের কোনো প্রসঙ্গ আলোচনা করলো না, নানা জানার নিন্দা প্রসঙ্গ নিয়ে আলোচনা করে দিয়ে চলে যাচ্ছে, বলছে খুব সুন্দর পাঠ করে দিয়ে থুয়ে চলে গেল। কেন এরকম পাঠ হবে, কেন এরকম পাঠ শুনবেন? কোথা থেকে কে আসলো তাদেরকে ব্যাসপিঠে না বসিয়ে দিয়ে পা ঝুলিয়ে ভাগবত আসলে বসিয়ে দিলেন? এগুলো কেন ত্যাগ করছেন না? এগুলো কি ত্যাগ করার প্রয়োজন নাই? দু একজনকে তো দেখছি, দু একজনকে আমি দেখছি মুরারি বাবার শিষ্য নয় তবু মুরারি বাবার নাম ভাঙিয়ে খাচ্ছে, বলছে আমি মুরারি বাবার থেকে আশ্রিত হয়েছি। একটা কথা মনে রাখবেন, মুরারি বাবা কোনোদিন কাউকে দীক্ষার অনুমতি দেয় নাই, শিক্ষার অনুমতি মুরারি বাবাকে কাউকে দেন নাই। হ্যাঁ, যারা পূর্বের থেকে গোসাইগিরি করে আসছেন, বংশ পরম্পরার মধ্যে রয়েছে, মুরারি বাবা তাদেরকে বলেছে হ্যাঁ করো, কারণ এটা তুমি পূর্বের থেকে বয়ে আসছো। আর দেখলাম বরিশালের কিছু কিছু লোক আছে যে না, মুরারি বাবা আমাকে শিক্ষা দেওয়ার জন্য অনুমতি বলে দিয়েছে। সুবলদাকে মুরারি বাবা বলেছে, যার নাম হচ্ছে শ্যামসুন্দর, তাকে অনুমতি দিয়েছে, বাবা তুমি দীক্ষা দিও, তুমি শিক্ষা দিও। মুরারি বাবার নাম ভাঙিয়ে ভাঙিয়ে সবাই চলছে, গুরু পরম্পরাটা পর্যন্ত ঠিক নাই। গুরু পরম্পরা মানে কি জানেন? আমরা তো সবাই যাচ্ছি গুরুচরণ আশ্রিত হয়ে যাচ্ছি, বলছে কি বড় বড় করে তিলক পড়েছে, ব্যাস মাথায় যদি একটু জটা থাকে তাহলে তো আর কোনো কথা নেই, বলছে বিশাল বড় গোসাই হয়ে গেছে। তার পিছনে লোক ছুটে ছুটে পালাচ্ছে, পাগল হয়ে যাচ্ছে। গুরুদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো না, বাবা আপনি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন, আপনার ভজন প্রণালীটা কি আছে, আপনার পরম্পরাটা কি আছে? একটা জিনিস মনে রাখবেন, যদি নিত্যানন্দ পরিবারের থেকে কেউ আশ্রিত হয়, নিত্যানন্দ পরিবারের মধ্যে প্রথমে কি আসবে? নিত্যানন্দ, তারপরে হচ্ছে মা জাহ্নবা ঠাকুরানী, এই নামটা আসবে, তারপরে বীরভদ্র, তারপরে রামচন্দ্র, এভাবে করতে করতে নিত্যানন্দ গুরু পরম্পরাগুলো লাগবে। একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবেন, আমি কোনোদিন কাউকে কোনোদিন বলি নাই, আমি আগে একটা সময় গুরুচরণ আশ্রিত হয়েছিলাম, নবদ্বীপে চলে গেলাম আমার গুরুদেবের কাছে, নবদ্বীপে গিয়ে আমি কীর্তন শিখতে গেছিলাম গুরুদেবের কাছে। অনেকদিন হয়ে গেল, গুরুদেব আমাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কোথা থেকে দীক্ষা নিয়েছো, গুরু পরম্পরাটা আমায় একটু বলবে? আমি গুরুদেবকে বললাম কি জানেন, লোকনাথ গোস্বামী, নরোত্তম ঠাকুর, মণিবল্লভ ঠাকুর, কালীবল্লভ ঠাকুর, ব্যাস হয়ে গেল গুরু পরম্পরা। বাচ্চাদেরকে একটু থামান, ইম্পর্টেন্ট কথা বলছি, এগুলো জানার প্রয়োজন আছে। ওই যে মাছ মাংস পেঁয়াজ রসুন ত্যাগ করতে হবে, ওইগুলো বহুত শুনেছেন, এইগুলো শুনুন, এইগুলো না হলে রাগানুরাগ ভজনের মধ্যে প্রবেশ করতে পারবেন না। বৈষ্ণবীয় ভজনটা হচ্ছে রাগানুরাগা ভজন, এ অনেক কঠিন ভজন, রাগানুরাগ ভজন। গুরুদেবের কাছে যখন গেলাম, গুরুদেব জিজ্ঞাসা করলেন, গুরুদেবকে পরম্পরাটা বললাম, গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, বাবা এটা শুদ্ধ পরম্পরা নয়। তাহলে আমি এখন কি করব? বলছে বাবা তুমি যেখান থেকে দীক্ষা নিয়েছো তাদের কাছে শোনো, তাদের কাছে ফোন করলাম, কিছু বলতে পারলো না তারা, তারা নিত্যানন্দ পরিবার পাল্টে নিয়েছে, ছিল নরোত্তম চলে গেল নিত্যানন্দ। তখন আমি আমার গুরুদেবকে বললাম, গুরুদেব আপনি আমায় কৃপা করুন, মন্ত্রটা দিয়ে দিন। আমার গুরুদেব আমাকে মন্ত্র দিতে চাইলেন না, প্রসাদ ভোজি না হলে উনি কাউকে মন্ত্র দেন না। তিন মাস অনেক কান্নাকাটি করার পরে গুরুদেব আমাকে মন্ত্র দিলেন, আশ্চর্য হয়ে গেলাম ওদিন মন্ত্র পেয়ে। গুরুদেবের চরণের সামনে গিয়ে বসলাম, গুরুদেবকে প্রণাম করলাম, গুরুদেব আমার হস্তে ফুল দিল, নিবেদন করে গুরুদেবের চরণে দিয়ে দিলাম। জীবনে কোনোদিন আমার গুরুদেব আমার মাথায় হাত দেয়নি, কিন্তু ওদিন দীক্ষা নেওয়ার সময় আমার গুরুদেব আমার মাথায় হাত দিয়েছিল, মনে হচ্ছিল এই জগতের সব কৃপাটা আমি ওদিন পেয়ে গেছি। গুরুদেব আমাকে মন্ত্র দিল, কি কি জানেন? মন্ত্রগুলো বলতে পারবো না, শুনে নিন। গুরু বীজ দিল, গুরু গায়ত্রী দিল, গৌর বীজ দিল, গৌর গায়ত্রী দিল, অদ্বৈত বীজ দিল, অদ্বৈত গায়ত্রী দিল, নিত্যানন্দ বীজ দিল, নিত্যানন্দ গায়ত্রী দিল,
গদাধর বীজ দিল, গদাধর গায়ত্রী দিল, কৃষ্ণ বীজ। এই কৃষ্ণ বীজের অপর নাম হচ্ছে কাম বীজ, কাম গায়ত্রীটাও দিয়ে দিল। রাধা বীজ রাধা গায়ত্রী দিয়ে দিলেন, গুরুদেব আমাকে একটা স্বরূপ দিয়ে দিলেন। জন্মসূত্রে নাম হয়েছিল কি আমার? জন্মসূত্রে নাম হয়েছিল মিলন গোস্বামী। যেদিন গুরুদেবের চরণে দাস হয়ে গেলাম, গুরুদেব একটা নামকরণ করে দিল। ওদিন থেকে আমার নাম হয়ে গেল মনোহর দাস। বাড়িটা ছিল কোথায়? মানিকগঞ্জে। গুরুদেব আমাকে একটা আলাদা নিবাস দিয়ে দিল। ভজন প্রণাম এগুলো দরকার। রাগানুরাগ ভজনে যখন প্রবেশ করতে যাবেন, গুরুমন্ত্র যখন জপ করতে যাবেন, আমি গুরুমন্ত্র জপ করার সময় আমি যদি চিন্তা করি আমি মিলন গোস্বামী, মিলন গোস্বামীর ব্যাংকে টাকা রয়েছে, মিলন গোস্বামীর বাড়ি রয়েছে, অহংকার রয়েছে। আর গুরুমন্ত্র জপ করার সময় আমি চিন্তা করে বসেছি, কি চিন্তা করছি দেখুন, গুরুদেব আমাকে কি কি দিয়েছে। গুরুচরণ আশ্রিত হলাম, গুরুদেব আমাকে দিয়ে দিলেন, আমি ওটা চিন্তা করছি। আমি মনোহর দাস, দাসের আর কি আছে বলুন? দাসের তো আর কিছু নাই। দাসের কিছু আছে? দাসকে যদি বলা হয়, চাকরকে যদি বলা হয় যে বাথরুমটা পরিষ্কার করে দিত, পায়খানাটা পরিষ্কার করে দিত, চাকর গিয়ে বাথরুমও পরিষ্কার করবে, পায়খানাও পরিষ্কার করবে, আবার কি করবে, স্নান ধুতি করে আসলে আবার তাকে বলছে ফুলটা তুলে দে, ফুলটা তুলে দে। গুরুদেব আমাকে দাস রূপে অন্তর্ভুক্ত করে দিল, দাসের অনুদাস হয়ে গেলাম দাস। গুরুদেব আমাকে স্বরূপ দিয়ে দিল, কি কি স্বরূপ? বলছে মনোহর দাস মোহিনী মঞ্জুরিতে বাস করি। কোথায় আমার স্থান ভালো করে শুনুন। বলছে আমি আমি কোথায় বাস করি? মোহিনী মঞ্জুরিতে বাস করি। গৌরচনা বর্ণ আমার, আমি সাদা ফর্সা, কিন্তু গুরুদেব আমাকে রংটা কি দিয়ে দিলেন? বলছে গোমূত্র যেরকম রং হয় না, স্বর্ণ বর্ণ, গুরুদেব আমাকে বর্ণটাও দিয়ে দিলেন, গায়ের বর্ণ গৌরচনা বর্ণ। বসনটা পরে আছে সাদা বসন, গোলাপি কালারের বসন, কিন্তু মনে মনে চিন্তা করে নিয়েছি আমি নীল বসন পরে রয়েছি। আমার বয়সটা কত? আমার বয়সটা হচ্ছে 12 বছর 2 মাস। আমি লবঙ্গ সুখদাক্ষ কুঞ্জে বসে আমি ভগবানের চামর সেবা করি, এটা হচ্ছে ভজন প্রণালী। এরকম যদি প্রণালী কেউ না দেয় শুদ্ধ হবে না। একটা কথা মনে রাখবেন, আমরা জীব গোস্বামী পাদের নাম সবাই জানি। এই জীব গোস্বামী পাদ কৃপা করেছিলেন নরোত্তম ঠাকুরকে, কৃপা করেছিলেন নরোত্তম ঠাকুর। তার আগের নাম কিন্তু নরোত্তম ছিল না, ঠাকুর ছিল না, পিতৃপুরুষের উপাধি টাইটেল ছিল নরোত্তমের। কিন্তু জীব গোস্বামী তাকিয়ে দেখলে নরোত্তমের এত ভজন, নরোত্তম এত জ্ঞান শিক্ষা পেয়েছে, এত ভক্তি শিক্ষা পেয়েছে, জীব গোস্বামী পাদ চলে গেলেন, কাদের কাছে চলে গেলেন? বৃন্দাবনে অনেক বৈষ্ণবদের সঙ্গে জীব গোস্বামী কথা বললেন, শুনে নিন। বলছে আমি চিন্তা করেছি, কি চিন্তা করেছি? আমি নরোত্তমের জন্য চিন্তা করেছি, আমি নরোত্তমকে উপাধি দিতে চাই। কি উপাধি? বলছে আমি নরোত্তমের নামের পরে ঠাকুর মহাশয় উপাধি দিতে চাই, আপনারা কি বলেন? বৃন্দাবনের সব বৈষ্ণবরা জীব গোস্বামীকে অনুমতি দিয়ে দিলেন, জীব যথার্থ তুমি চিন্তা করেছো, নরোত্তমের নামের পরে ঠাকুর উপাধি তাকে দিতে হবে। ঠাকুর উপাধি দিয়ে দিলেন। এখন দেখুন, এখন আমাদের মধ্যে কি হচ্ছে, দেখছি এরকম লোকজনকে। জন্মসূত্রে টাইটেল ছিল কুণ্ডু সাহা অথবা চ্যাটার্জি ব্যানার্জি, তাই তো? গুরুদেবের চরণাশ্রিত হয়ে টাইটেল হয়েছে আমার, কি উপাধি হয়েছে, দাস। এই দাস টাইটেলটাকে অনেকে কেটে দিয়ে নামের পরে গোস্বামী যুক্ত করে দিয়েছে। কোন বৈষ্ণবের কাছে গিয়ে শুনেছে যে আমি গোস্বামী উপাধি দিতে পারবো কিনা? এরকম অনেক পাঠককে দেখছি, আপনাদের আশেপাশে রয়েছে ওইসব পাঠকরা। তিন চার পুরুষ গিয়ে তারা ব্রাহ্মণের মতো আচরণ করে শুরু করে দেবে, সবাই জেনে যাবে গোস্বামী সে। বৃন্দাবনের বৈষ্ণবদের থেকে সে অনুমতি নিয়েছিল আমার নামের পরে আমি গোস্বামী যোগ করতে পারবো কিনা, নাকি সে বৃন্দাবনে গিয়ে উপাধিটা নিয়ে এসছে? বাংলাদেশে এরকম চিটার বাটপারে ভরে যাচ্ছে। আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি না, যেহেতু মিডিয়া এসছে আমি তাদের উদ্দেশ্য করে এগুলো বলছি। এখনো এগুলোকে সংশোধন করুন, গুরুদেব কৃপা করে যেটা দিয়েছে সেটাই গ্রহণ করে থাকুন, গুরুকে এত ছোট করবেন না।
গুরুদেবের দাস টাইটেলটাকে অঙ্গের মালা করে ধরে রাখলেন। এত লোভের মধ্যে পড়ে যাচ্ছেন, লালসার মধ্যে পড়ে যাচ্ছেন, একটা সময় জীবনে গিয়ে কিছুই ধরতে পারবেন না, ভজন তো হবেই না। একটা কথা রয়েছে, আমার গুরুদেব আমাকে বলেছিল, কামুক গুরু কামুক চেলা ভুজতে ভুজতে নরকে গেলা। বলছে গুরুদেব যদি কামুক হয়, ওই কামুক গুরুদেবের পিছনে পড়ে গিয়ে শিষ্যরাও কামুক হয়ে যাবে। একটা সময় কি হবে, গুরুদেব নরকে যাবে, শিষ্যদেরকে নরকেও নিয়ে যাবে। বৃন্দাবনের এক বাবাজির মুখে শুনেছিলাম, বলছে আগের জন্মে যে গুরুদেব হয়েছিল, পরের জন্মে কি হবে জানেন? সে কি হবে জানেন? গুরুদেব হবে পেটো। পেটো চেনেন তো? ওই যে জোকের মতো বড় বড় আছে না, ওগুলোকে বলা হয় পেটো। বলছে আগের জন্মে যে গুরুদেব ছিল, শিষ্যদেরকে চুষে চুষে খেয়েছে, বাবা এই দে এই দে এই কর। বলছে পরের জন্মে ওই গুরুদেব গিয়ে পেটো হবে, আর শিষ্য হবে কোলা ব্যাঙ। আগের জন্মে গুরুদেব শিষ্যদেরটা নিয়ে খেয়েছে, পরের জন্মে শিষ্য কোলা ব্যাঙ হয়ে ওই পেটোকে ধরে কামড়ে কামড়ে খাবে। এখনো সংশোধন হয়ে যান, এখনো সংশোধন হয়ে যান যারা এই পথে রয়েছেন। মুরারি বাবার থেকে যারা দীক্ষা নিয়েছেন বলুন, মুরারি বাবা কাউকে শিক্ষার অনুমতি দেয় নাই, দীক্ষার অনুমতি দেয় নাই। বৃন্দাবনের থেকে যারা আসে, শ্যামসুন্দর দাদা, তার আর এক নাম সুবল দা, আপনাদের মাদারীপুর রাজরে আসে, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। আর দেখছি বরিশালের থেকে ঈশের থেকে সবাই গোসাই হয়ে গেছে, শিক্ষার গুরুদেব এগুলো ত্যাগ করুন বাবা, অপরাধ নেবেন না, আপনাদের উদ্দেশ্য করে বলছি। দেখুন লোভ লালসার মধ্যে পড়লে কি হয়, একটা গল্প শুনুন। লোভ লালসা, কাশীর থেকে একজন পুত্র এসেছে, ব্রাহ্মণ বৈষ্ণব পুত্র। কাশীতে কেন যায় জানেন বাবা? কাশীতে জ্ঞান শিক্ষা নিতে যায়। তো বাবা পুত্রকে পাঠিয়েছিল কাশীতে শিক্ষা নেওয়ার জন্য, কাশীতে অনেক বছর থেকে এসেছে। কাশীতে শিক্ষা গ্রহণ করে তিনি চলে আসলেন, বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসেই আগে বাবাকে প্রণাম করেছে, বাবা আশীর্বাদ করো। বলছে বাবা সব শিক্ষা নেওয়া হয়ে গেছে? বলছে হ্যাঁ হ্যাঁ বাবা, গুরুদেব আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে। ও বলছে কোনো কিছু বাদ নাই তো? বলছে না না কোনো কিছু বাদ নাই, গুরুদেব আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, বেদ পুরাণ রামায়ণ মহাভারত সব শিখিয়ে দিয়েছে। বলছে বা ভালো। বলছে বাবা তাহলে একটা প্রশ্ন করি, উত্তর দাও। পিতা পুত্রের কাছে জিজ্ঞাসা করছে, বলছে বাবা তাহলে একটা প্রশ্ন করি, উত্তর দাও। বলছে কি প্রশ্ন বাবা? বলছে বাবা এত কিছু শিখিয়েছে এসেছো, বেদ পড়ে এসেছো, পুরাণ পড়ে এসেছো, তাহলে আমাকে একটু বলবে বাবা যে পাপের বাবার নাম কি? শুনেছেন কোনদিন পাপের বাবার নাম? যখনই পাপের বাবার নাম জিজ্ঞাসা করেছে, ছেলে তো মাথা চুলকাতে শুরু করে দিয়েছে, সব কিছু পড়িয়েছে, জ্ঞান শিক্ষা দিয়েছে, ভক্তি শিক্ষা দিয়েছে, বৈরাগ্য শিক্ষা দিয়েছে, কিন্তু পাপের বাবার নাম তো বলে নাই। সঙ্গে সঙ্গে বেদ খুলে পাটা উল্টাতে লেগেছে, বেদের মধ্যে কিছু পেল না, পুরাণ খুলে উল্টাচ্ছে, ভাগবত খুলে উল্টাচ্ছে, কোনো কিছুর মধ্যে যখন পাই নাই, তখন বাবাকে বলছে বাবা সব কিছু শিখিয়েছে কিন্তু পাপের বাবার নামটা শেখাই নাই। সঙ্গে সঙ্গে বাবা কি বলছে পুত্রকে, চলে যা আবার কাশীতে, যা গুরুদেবের কাছে জিজ্ঞাসা করে আয় পাপের বাবার নাম কি, আর যতদিন উত্তর না পাবি ততদিন বাড়ি আসবি না। ছেলেকে বের করে দিল, বলছে কোনোদিন আসবি না, বাড়ি আসবি না, ছেলে চলে গেল। তো তথাপি ছেলে যখন চলে গেল, বাবা সাধু পুরুষ যাদেরকে দেখছে তাদের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবা আমায় একটু এটা বলবেন পাপের বাবার নাম কি? এক একজন এক এক রকম উত্তর দিচ্ছে, কিন্তু তার মনোপ্রত হচ্ছে না উত্তরটা, মনোপ্রত হচ্ছে না উত্তর। যখন উত্তর মনোপ্রত হচ্ছে না, তখন কি করলো, ক্লান্ত হয়ে গেছে, তিন চার দিন ধরে খোঁজ করছে পাপের বাবাকে, খুঁজে পাচ্ছে না, তৃষ্ণার্ত ক্ষুধার্ত হয়ে গিয়ে একটা বাড়ি দেখলো, দেখছে বাড়ির সামনে একটা গোশালা রয়েছে, গরুর ঘর রয়েছে,
সঙ্গে সঙ্গে ওই বাড়িটার মধ্যে যখন প্রবেশ করতে যাবে, দেখছে পাশে একটা বৃন্দাজি তুলসী। তুলসী মন্দির যখন দেখেছে, মনে মনে চিন্তা করেছে, বা গোশালা রয়েছে, বৃন্দাজি রয়েছে, নিশ্চয়ই কোনো বৈষ্ণবের গৃহ, নিশ্চয়ই কোনো বৈষ্ণবের গৃহ। বাড়ির সামনে গিয়ে ডাকছে, কেউ আছেন? বাড়ির থেকে একটা মা বেরিয়েছে, বলছে, কে বাবা? বলছে, বাবা, মা, আমি খুব তৃষ্ণার্ত, ক্ষুধার্ত হয়ে গেছি, মা আমাকে একটু জল দেবে? ওই মা তখন কি করেছে, জল এনে দিয়েছে, জলটা হাতে নিয়েছে। তখন মা ওই বাবাকে জিজ্ঞেস করছে, বাবা তুমি কোথা থেকে এসেছো? বলছে, আমি পাপের বাবাকে খোঁজ করতে এসেছিলাম। পেয়েছো? বলছে, না, পাপের বাবাকে পাইনি। অনেকে অনেক উত্তর দিয়েছে, কিন্তু মা একটা কথা বলবেন, আপনি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছেন? আপনি নিশ্চয় বৈষ্ণবী? বলছে, না না। বলছে, এই যে গোমাতা রয়েছে, বৃন্দাজি রয়েছে, তাহলে আপনি বৈষ্ণবী নয়? বৈষ্ণব নন? বলছে, না না, আমি ওইগুলো কিছু না। তাহলে আমি কে জানো? আমি হচ্ছে এই মহলের বেশ্যা। যখনই শুনেছে বেশ্যা, সঙ্গে সঙ্গে জলের গ্লাসটা হাতে নিয়েছিল, সঙ্গে সঙ্গে ফেলে দিয়েছে। রাম 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 রাম, পাপ হয়ে গেল, এখন কি হবে? পাপের জন্য প্রায়শ্চিত্ত করতে হবে। এখন আমার পাপ হয়ে গেছে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, কি করব? চলে গেল রাগে ক্রোধে। যখন চলে যাবে, তখন ওই মা ডাকছে, বলছে, বাবা তুমি তো পাপের বাবাকে খুঁজতে এসেছিলে, কিন্তু পাও তো নাই। বলছে, না পাই নাই। তাহলে এক কাজ করো, না জানি আর কতদিন তোমার লাগবে পাপের বাবাকে খোঁজ করতে, আমি তোমাকে পাঁচটা মোহর দেব, তুমি আমার গৃহের থেকে একটু অন্ন রুটি এগুলো তৈরি করে দি, অথবা নিজে তৈরি করে তুমি একটু প্রসাদ পেয়ে আমার গৃহের থেকে যাও। ওই বৈষ্ণব তখন মনে মনে চিন্তা করছে, পাপ তো হয়েই গেছে, প্রায়শ্চিত্ত তো আমাকে করতেই হবে। কি হয়েছে তাতে? জলটা খেয়ে যায়, পাঁচটা স্বর্ণ মোহর নিয়ে যায়। চিন্তা করলো, বলছে, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা শর্ত রয়েছে। কি শর্ত? বলছে, আমি কিন্তু নিজে নিজে রন্ধন করব। বলছে, আচ্ছা ঠিক আছে। রান্নার সব জিনিস জোগাড় করে দিয়েছে, রান্না করতে বসেছে। ওই মা তখন বলছে, বলছে, বাবা আপনাকে দেখে আমার খুব কষ্ট হচ্ছে, আমার গৃহে আপনি এসেছেন, আপনি একটু সরুন, আমি রান্নাটা করে দিই। এত বড় সাহস, আমি তোমার রান্না করা খাবার খাবো নাকি? বলছে, বাবা এক কাজ করা যাক, আমি আপনাকে পাঁচটা স্বর্ণ মোহর দেব বলেছিলাম, আরো পাঁচটা বেশি দেবো, দশটা দেব। বলছে, আচ্ছা ঠিক আছে, রান্নাটা করো। রান্না করতে বসেছে, রান্না হয়ে গেছে, ভোগটোক লাগিয়েছে, ভোগটোক লাগিয়ে যখন প্রসাদ পাবে, প্রসাদ পেতে বসেছে, তাই তো? ওই মা দূর থেকে দেখছে প্রসাদ পাচ্ছে, তখন আবার বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমার না দেখে খুব কষ্ট হচ্ছে, যদি অনুমতি দাও তাহলে আমি নিজে হাত দিয়ে তোমাকে একটু খাইয়ে দিতাম। এত বড় সাহস, একেই তো পাপ হয়ে গেছে, তার উপর বলছে তোমার হাতেরটা খাবো, সরো 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 এখান থেকে। বলছে, বাবা আমি দশটা মোহর দেব বলেছিলাম, আমি তোমাকে বিশটা মোহর দেব। যখন বিশটা মোহরের কথা শুনেছে, মনে মনে চিন্তা করছে, পুণ্যটা না হয়, প্রায়শ্চিত্ত না হয় একটু বেশি করে করে নেব, পাপের বাবাকে না জানি কবে পাই, আরো তিন চার দিন সময় লেগে যেতে পারে, এক মাসও লেগে যেতে পারে, মোহরগুলো নিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, খাইয়ে দাও। যখনই খাইয়ে দেওয়ার কথা বলেছে, ওই মা প্রসাদের থালাটা হাতে নিয়েছিল, তো প্রসাদের থালাটাকে নিচে নামিয়ে রেখে দিয়েছে। নামিয়ে রেখে ওই বাবাকে তখন বলছে, বাবা তুমি কি খোঁজ করতে এসেছিলে? পাপের বাবা, তাই তো? তুমি বাড়িতে গিয়ে তোমার বাবাকে বললো পাপের বাবার নাম কি? পাপের বাবার নাম কেউ জানেন? কে কে জানেন, হাত তুলুন তো। লো,
বলছে তুমি তোমার বাড়িতে গিয়ে তোমার বাবাকে গিয়ে বলবে যে পাপের বাবার নাম হচ্ছে লোভ। বলছে পাপের বাবার নাম লোভ, এটা কেমন করে? বলছে ওই যে তুমি যখন জানলে আমি বেশ্যা তখন জলের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিলে, আমার হাতে জল খাবে না, কিন্তু পরে তুমি জল কেন খেতে চাইলে? বলছে না না, আপনার মধ্যে আমি অনেক ভক্তি দেখেছি তাই জন্য জল খেতে চেয়েছিলাম। মিথ্যা বলো না, মিথ্যা বলো। যদি ভক্তি তুমি খোঁজ করতে প্রথমেই জলটা গ্রহণ করতে। কিন্তু আমি যখন তোমায় বললাম আমি তোমায় পাঁচটা মোহর দেব, তখন তুমি ওটা গ্রহণ করলে। যখন মোহরের পরিমাণ বাড়িয়ে দিলাম তখন তুমি আমার হাতেরটাও খেতে চাইলে। তো বাবা তোমার কিসের থেকে এগুলো করেছো? বলছে তোমার মনের মধ্যে যখনই লোভ প্রবেশ করেছে তখনই তুমি এই শর্তগুলোতে রাজি হয়ে গেছো। তো বাবা এই জগতে কোনোদিন লোভ করতে নাই, আর যখনই জেনে যাবেন কোনো একটা বিপদ হয়েছে, অপরাধ হয়েছে, তখনই বুঝে যাবেন আমি কোনো না কোনো সময় একটা লোভ করেছিলাম, ওই লোভের জন্য আজকে আমাকে এই ফল ভোগ করতে হয়েছে। তো জীবন থেকে এই ভুল ভ্রান্তি লোভ লালসাগুলোকে বাবা ত্যাগ করুন। বৈষ্ণবীয় আচার সিদ্ধান্ত নিয়ে শুদ্ধ নিত্য গুরু পরম্পরা যাদের রয়েছে, ভজন প্রণালীটা যে গুরুদেব যাদেরকে দিয়ে দিয়েছেন, ওই নিত্য ভজন প্রণালী দিয়ে গুরু সেবা করুন। ভজনের মধ্যে ডুবে যান। বলছে কেন? বলছে আমাদের ভজনটা হচ্ছে রাগানুরাগা ভজন, অনেক কঠিন ভজন বাবা। দেখুন গুরু পরম্পরা না থাকলেও কিন্তু অনেক ক্ষতি হয়। যেরকম বৃন্দাবনে একজন ছিলেন মধুসূদন বাবা, কেন এই গুরু পরম্পরার কথাটা বলছি, মধুসূদন বাবাকে বিবাহ দেওয়া হয়েছিল, তিনি সংসার করেন নাই, নিজের স্ত্রীকে ফেলে রেখে দিয়ে তিনি বৃন্দাবনে চলে গেছিলেন, বৃন্দাবনে ভজন করতে গেছিলেন। যমুনার তটে মানসী গঙ্গার পারে মধুসূদন বাবা বসে রয়েছে, মনে মনে চিন্তা করছে রাধা গোবিন্দর ভজন করতে হবে। কিন্তু রাধা গোবিন্দের ভজন করতে গেলে গুরুদেবের চরণাশ্রিত হওয়ার প্রয়োজন রয়েছে, মন্ত্র দীক্ষার প্রয়োজন রয়েছে। জৈনক মাহাত্ম্য গঙ্গা মাতার বংশধর একজন এসে মধুসূদন বাবাকে বলছে, বাবা তুমি যমুনা স্নান করে আসো, আমি তোমাকে দীক্ষাটা দিয়ে দিচ্ছি, মন্ত্র দীক্ষা। মধুসূদন বাবা সঙ্গে সঙ্গে যমুনার থেকে স্নান করে আসলেন। গঙ্গা মাতা বংশভূত এক বৈষ্ণব এসে তাকে দীক্ষা দিয়ে দিলেন, মন্ত্র দিয়ে দিলেন। মধুসূদন বাবাকে বললেন, বাবা নিত্যদিন জপ করো, সিদ্ধি হবে। মধুসূদন বাবা জপ করতে লাগলেন, কিন্তু তার মনের মধ্যে একদম সংশয় হলো। তিনি চলে গেলেন কোথায় জানেন? শ্রী কৃষ্ণদাস বাবাজির কাছে গিয়ে তিনি বললেন, সব বিস্তারিত ঘটনা বললেন। কিন্তু বাবাজি তখন কি বললেন, দেখুন রাগানুরাগা ভজনের প্রতি অনেক জ্ঞান থাকার প্রয়োজন, আমার সেটা নাই। কেশবকুণ্ডের দিকে বৃন্দাবনের আর এক দিকে আরো বাবাজি রয়েছে, তাদের কাছে চলে যাও, তাদের অনেক জ্ঞান রয়েছে, তারা তোমাকে এই মার্গটা দেখিয়ে দেবে। মধুসূদন বাবা চলে আসলেন, সব কথা যখন বললেন বাবাজিরা তখন মধুসূদন বাবাকে কি বলছে, বাবা তোমার ভজন শুদ্ধ হবে না। কেন ভজন শুদ্ধ হবে না? বলছে তোমাকে যদি নিত্য গুরু প্রণালী তুমি যদি না পাও, সিদ্ধ গুরু পরম্পরা যদি তুমি না পাও, সিদ্ধ প্রণালী যদি তুমি না পাও, যেই প্রণালীটিকে অনেক সময় দেব প্রণালীও বলা হয়, এই প্রণালী যদি তুমি না পাও তাহলে তোমার ভজন শুদ্ধ হবে না, রাগানুরাগা ভজনের মধ্যে তুমি প্রবেশ করতে পারবে না। চলে গেলেন। আবার মানসী গঙ্গার পাশে যমুনার তটে তিনি বসে রয়েছেন, মনে মনে চিন্তা করছেন, রাধারানী তুমি তো আমায় করুণা করলে, কৃপা করলে, কিন্তু পূর্ণরূপে তো কৃপাটা করলে না, গুরু পরম্পরাটা পেলাম না। আমি জানি না আমি কোন সম্প্রদায় থেকে দীক্ষা নিয়েছি, না জানি কার থেকে দীক্ষা নিয়েছি, সম্প্রদায়টাকেও চিনি না,
ভজন শুদ্ধ হচ্ছে না। বাবাজি বলল, রাধারানী তুমি যদি আমায় কৃপা না করো তাহলে আমি যমুনাতে ঝাঁপ দিয়ে আমার দেহটা ত্যাগ করে দেব। মধুসূদন বাবা কি করলেন, গলার মধ্যে একটা পাথর খণ্ড বেঁধে যমুনার মধ্যে তিনি ঝাঁপ দিয়ে দিলেন। যখন যমুনার মধ্যে ঝাঁপ দিয়েছে পাথর বাঁধা, তো সঙ্গে সঙ্গে কি হলো, মধুসূদন বাবা জলের যমুনার অনেক গভীরের মধ্যে প্রবেশ করে গেল। যখনই যমুনার গভীরে প্রবেশ করলো, রাধারানী কত করুণাময়, সঙ্গে সঙ্গে কি করলো, মধুসূদন বাবার হাতে একটা পত্র দিয়ে মধুসূদন বাবাকে যমুনার থেকে উদ্ধার করে যমুনা পুলিনের পাশে এসে মধুসূদন বাবাকে রেখে চলে গেলেন। মধুসূদন বাবার যখন জ্ঞান ফিরে পেল, হস্ত্রটা খুলে দেখলেন একটা তালপত্র রয়েছে। আবার তিনি ওই তালপত্রটা নিয়ে গিয়ে ওই বাবাজিদের কাছে চলে গেলেন। তালপত্রটা যখন দেখালেন, ওই বাবাজিরা মধুসূদন বাবাকে কি বলছেন জানেন? বলছে, এটা স্বয়ং রাধারানীর পরম্পরা, এই মন্ত্রে তুমি কোনোদিন কাউকে দীক্ষা দিও না, এই মন্ত্র দিয়ে তুমি গুপ্তভাবে ভজন করো, দেখবে রাধারানী তোমার প্রতি করুণা করবে, শ্রীমতী রাধারানী তোমাকে কৃপা করবে। তাই করলেন তিনি। জীবনে কোনোদিন কাউকে তিনি দীক্ষা দেন নাই, তবুও তার অনেক ভেগদারী শিষ্য ছিলেন, অনেক বৈষ্ণব তার শিষ্য ছিলেন, আশ্রিত গ্রহণ করেছিলেন তার। এই যে গুরু পরম্পরার মাহাত্ম, বৈষ্ণব জীবনী গ্রন্থের মধ্যে মধুসূদন দাস বাবার চরিত্রটা একবার পড়ে নেবেন, তাহলে গুরু পরম্পরার মাহাত্মটা বুঝে যাবেন। অনেক জায়গা আছে গুরুদেবরা পরম্পরা শিষ্যকে দিয়ে দিচ্ছেন, কিন্তু ওই পরম্পরাটাও অনেকটা বানানো পরম্পরা হয়ে যাচ্ছে, নিজের মন মতো করে গুরু পরম্পরাটা তারা বানিয়ে দিয়েছে। আমি নিজের পরিবারের একটা দৃষ্টান্ত বলি। আমার মামা বাড়িতে আমার মামাতো ভাইরা দীক্ষা নিতে এসেছিল, মানে দীক্ষা নেবে গুরুদেব এসেছিল। আমি মামাতো ভাইকে ফোন দিয়ে বললাম, ভাই গুরুদেবের চরণাশ্রিত হোস, কিন্তু গুরুদেবের থেকে পরম্পরাটা নিয়ে নিস। গুরুদেব দীক্ষা দিল, আমার ভাইকে পরম্পরা দিয়ে গেছে। আমি ভাইকে গিয়ে বললাম, ভাই কি কি পরম্পরা দিয়েছে? বলছে, দাদা পরম্পরাটা একটু দেখ। পরম্পরাটা খুলে দেখলাম, পরম্পরার মধ্যে লেখা রয়েছে শ্যামসুন্দর গোস্বামী, তার পিতার নাম বলরাম গোস্বামী, তার দাদুর নাম মধুসূদন গোস্বামী, তার ঠাকুর দাদার নাম। আমি তখন ভাইকে বললাম, ভাই তোর গুরুদেব কি তোকে গুরু পরম্পরা দিয়ে গেছে না বংশ পরম্পরা দিয়ে গেছে আমায় একটু বলবি? তো গুরুদেবের কাছে পরম্পরা চেয়েছে, গুরুদেব নিজের বংশের পূর্বপুরুষের নাম লিখে দিয়ে শিষ্যকে পরম্পরা বানিয়ে দিয়ে চলে গেছে। তো নিত্যানন্দ পরিবার থেকে যারা দীক্ষিত হয়েছেন, দেখবেন নিত্যানন্দের নামের পরেই কিন্তু মা জাহ্নবা ঠাকুরানী কথাটা লেখা থাকবে। যাদের মধ্যে মা জাহ্নবা ঠাকুরানী নাই, তাদের পরম্পরা শুদ্ধ নাই। তারপরে বীরভদ্র রামচন্দ্র প্রভু এইভাবে করে নামবে। যেরকম নরোত্তম ঠাকুর পরিবারের মধ্যে কি নাম আসবে? বলছে লোকনাথ গোস্বামীর নাম আসবে, তারপরে তারপরে নরোত্তম ঠাকুর আসবে, নরোত্তম ঠাকুরের পরে কার নাম আসবে? গঙ্গানারায়ণ চক্রবর্তী আসবে, তারপরে কৃষ্ণচরণ চক্রবর্তী আসবে, কুঞ্জ বিহারী চক্রবর্তী আসবে। এভাবে করে গুরু পরম্পরাটা নামতে নামতে একটা সময় কি হয়েছে, আমার গুরুদেবের নাম চলে এসছে। তো এভাবে পরম্পরার বাবা প্রয়োজন আছে, সিদ্ধ প্রণালীর প্রয়োজন আছে। আমি মাছ মাংস পেঁয়াজ রসুন এগুলো বর্জন করেছি, আমি চিন্তা করছি আমি অনেক বড় ভক্ত হয়ে গেছি, আমার মতো বৈষ্ণব এই গ্রামে আর কেউ নাই। কিন্তু বাবা, আপনার যদি পরম্পরা শুদ্ধ না হয়, প্রণালী যদি শুদ্ধ না হয়, বেশ যদি শুদ্ধ না হয়, তাহলে আপনার ভজন শুদ্ধ হবে না। এই ভজন শুদ্ধ করবার জন্য এই প্রণালীগুলো প্রয়োজন আছে। আমি কোন রূপে ভজন করব বলুন? আমি রাজরে বসে আজকে গুরু, আমি রাজরে বসে গোবিন্দ সেবা করেছি, রাধাকৃষ্ণ প্রতিষ্ঠিত হয়েছে আজকে, কিন্তু আমি রাজরে যখন ওই মন্ত্র জপ করেছিলাম তখন মনে মনে চিন্তা করেছিলাম, কি চিন্তা? আমি মধুসূদন দাস, আমি মনোহর দাস, আমি মোহিনী মঞ্জুরিতে বাস করি, গৌরচনা বর্ণ নীলবসন পরে আছি। কোথায় বসে রয়েছে জানেন? বর্ষণা অথবা যাবতে বসে রয়েছি। এই কুণ্ডুপাড়ার এই মন্দিরটাকে আমি কি বানিয়ে নিয়েছি? বর্ষণা কাকে বলে জানেন? যেটা রাধারানীর বাবার বাড়ি ওটাকে বলা হয় বর্ষণা, আর যাবত হচ্ছে রাধারানীর শ্বশুর বাড়ি। আমি এই কুণ্ডুপাড়ার মন্দিরটাকে আজকে বর্ষণা বানিয়ে নিয়েছি, বৃন্দাবন বানিয়ে ভজন করেছি।
এটাই হচ্ছে ভজনের প্রণালী। এভাবে যারা ভজন করতে পারছেন না বলছেন তাদের শুদ্ধতা হবে না, এগুলোর আবার প্রয়োজন আছে। আর একটা কথা আমি বলে দিই, কালকে এখানে যে আলোচনা হবে, কালকের আলোচনার বিষয়বস্তুটা একটু বলে দিচ্ছি। সামনে দুর্গাপূজা, দুর্গাপূজাতে আমরা সবাই জানি যে পতিতালয়ের মাটির প্রয়োজন আছে, তাই তো? কিন্তু এই পতিতালয়ের মাটির শাস্ত্রে বলছে প্রয়োজন নাই, অর্থাৎ যে বেশ্যালয়ের মাটি, এটা প্রকৃত বেশ্যা কাদেরকে বলা হয়, এই সম্পর্ক নিয়ে আমি কালকে আলোচনা করব। আর ভাগবতের স্বয়ং ভক্ত মাহাত্ম নিয়ে কালকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। তো তথাপি আমি এই রাজরের, আমাকে ফোন করা হয়েছিল, এই কথাগুলো একটু বলছি, এগুলো একটু জেনে রাখুন, আলোচনার প্রসঙ্গ দিয়ে বলছি। অনেক সময় কি হয় বাবা, সিদ্ধান্তের মধ্যে দিয়ে অনেকে ব্যাঘাত দিয়ে দেয়। কিরকম সিদ্ধান্তের মধ্যে দিয়ে ব্যাঘাত দিয়ে দেয়? অনেকে এমনভাবে সিদ্ধান্ত দিচ্ছে মনে হচ্ছে তাদের থেকে পণ্ডিত এই জগতে আর কেউ নাই, তারা সব পাণ্ডিত্য নিয়ে বসে রয়েছে, আমরা কিছুই জানি না। কি হয়েছিল, রাধাকৃষ্ণ বিগ্রহ যখন এখানে বানানো হবে, গত বছর এসেছিলাম, বিগ্রহটাকে দেখে কষ্ট লেগেছিল, হয়তো মন্দিরের প্রতিষ্ঠা করার জন্য আমরা ওইগুলো করতে পারিনি সময় সাপেক্ষ নিয়ে। এবছর সবার করুণাতে, রাধারানীর ইচ্ছাতে, ভক্তদের অনুপ্রেরণা নিয়ে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত হয়েছে। এই রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত নিয়ে অনেকে অনেক রকমের কথা বলেছে, আমি শুনেছি। কিরকম কথা বলেছে, অনেকে কি বলেছে যে এই দিয়ে বিগ্রহ বানালে আমরা এই বিগ্রহের অর্থ প্রয়োগ করব না, দেব না, এইগুলো একটু জেনে রাখুন। আমার গুরুদেব বলতেন, জিজ্ঞাসা করেছি গুরুদেবের কাছে, অনেক কিছু জিজ্ঞাসা করি, আমি গেলেই জিজ্ঞাসা করি, বলছে জীবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। এই কথাটা শুনুন, জীবের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম, কৃষ্ণ কি আগে বুঝুন। বলছে কৃষ্ণ এমন বস্তু, কৃষ্ণ এমন জিনিস, সে প্রত্যেকটা জীবের হৃদয়ে গিয়ে বিশ্রাম করছে। নর্দমার পোকার মধ্যেও কৃষ্ণ রয়েছে, রাজ সিংহাসনে যে মশাটা বসে গেছে, বলছে তার মধ্যেও কৃষ্ণ রয়েছে, আমার মধ্যেও কৃষ্ণ রয়েছে। বলছে নাম, নাম আর নামের মধ্যে কোনো ভেদ নাই, তফাত নাই, আলাদা বস্তু নয়। বলছে যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি, তাই বলছে না, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি। বলছে কৃষ্ণ বিগ্রহ আর কৃষ্ণ নামের মধ্যে কোনো অন্ত নাই, দুটো একই বস্তু। বাড়িতে বিগ্রহ নাই, সেবা দিতে পারছি না, ইচ্ছা রয়েছে। আমি আমার অনেক শিষ্যদের আছে এমন পরিবেশের মধ্যে থাকে, জন্মাষ্টমী ব্রত করেছেন যারা, রাধাষ্টমী ব্রত করেছেন যারা, আমি তাদেরকে ফোন দিয়ে বলেছি, বলছে বাবা বিগ্রহটা এখনো প্রতিষ্ঠিত করতে পারি নাই, কিন্তু ব্রত কেমন করে করব, অভিষেক কেমন করে করব। আমি আমার ভক্তদের শিষ্যদেরকে বলেছি, মা বাবা অভিষেক নাই, বিগ্রহ নাই থাকতে পারে, কিন্তু অভিষেকের কোনো ব্যাঘাত হবে না, কেমন করে অভিষেক করব। আমি তখন বলেছি তামার একটা পাত্র নিয়ে, মা ওই তামার পাত্রের মধ্যে চন্দন দিয়ে কৃষ্ণ নামটা লিখে ওই নামের প্রতি অভিষেক করিস, তাহলে কৃষ্ণের অভিষেক হয়ে যাবে। বুঝেছেন, বাড়িতে বিগ্রহ নাই কিন্তু কৃষ্ণ নাম লিখে দিয়ে তার উপর অভিষেক করেছি, আমার অভিষেক হয়ে গেছে। বলছে যে বিগ্রহ তার মধ্যেই তিনি রয়েছেন, বিগ্রহের মধ্যে কোনো আলাদা বস্তু নাই। মৃত্তিকার বিগ্রহকে বলা হয় মৃন্ময় বিগ্রহ, নিম্বিক্ষের বিগ্রহ হচ্ছে, পাথরের বিগ্রহ হচ্ছে, তাহলে এই যে স্কনের, যে স্কনের যারা যারা দীক্ষিত হয়েছেন, ওই যে শ্বেত পাথর দিয়ে যে মূর্তিগুলো তৈরি করছে, ওটাও তো পাথর দিয়ে তৈরি করা, নাকি ওটা কোষ্ঠি পাথর, ওইগুলো কি কোষ্ঠি পাথর? তাহলে তারা সেবা দিচ্ছে, তাদের সেবা হচ্ছে না, বৃন্দাবনে যারা ভজন করছে তাদের ভজন হচ্ছে না, আর আমি ইট বালি দিয়ে আমি বিগ্রহ তৈরি করব, বলছে ওই বিগ্রহ সেবা দেওয়া যাবে না। যদি নামের মধ্যে তিনি থেকে থাকেন, তাহলে এই বিগ্রহের মধ্যেও তিনি রয়েছেন, তার স্বরূপ এর মধ্যেও লুকিয়ে রয়েছে। যে বিগ্রহ বানানোর সময়
অর্থ দিতে পারো নাই, একটা কথা আমি তাদেরকে বলে দিচ্ছি, গোবিন্দ চাই নাই তোমার অর্থ তার সেবায় লাগুক। গোবিন্দ চাই নাই তোমার অর্থ তার সেবায় লাগুক। এটা ব্যর্থতা তোমার নয়, ব্যর্থতা কারণ নয়, গোবিন্দ চাইছে না তুমি গোবিন্দের সেবা করো। তার ইচ্ছা ছাড়া এই জগতের একটা পাতাও যদি না নড়ে তাহলে তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। গোবিন্দের ইচ্ছা রয়েছে তিনি এই রূপে আসবে, কে ঠেকাবে বলুন? আমি ঠেকাতে পারবো? আপনি ঠেকাতে পেরেছেন? কেউ পারেন না। কেন বাবা? নিজেদের অঞ্চলের মধ্যে যারা যারা রয়েছেন, একেই তো দেখুন দেশের এই পরিস্থিতি, এই দুর্ভোগ। না জানি সনাতন ধর্ম অবলম্বী যারা যারা রয়েছে কি হবে না না হবে, তার মধ্যে দিয়ে আমরা গোষ্ঠী দ্বন্দ্ব শুরু করে দিয়েছি, বলছে এই পাঠক না, এইভাবে সেবা চলবে না, এই করা যাবে না, এই করে করে আমরা নিজেদের দূরত্বটাকে বাড়িয়ে তুলছি। কেন করছেন বাবা? একই গ্রামে যারা যারা রয়েছেন তারা আসুন, সেবা কাজে নিয়োজিত হন, গোবিন্দ সেবার জন্য মন প্রাণটাকে সঁপে দিন। আমি চিন্তা করি আমি এগুলোকে ধরে রাখবো, সব কিছু আমার আমার আমার, কোনো কিছুই থাকবে না বাবা। এই দেশের সরকারকে দেখেছেন, এক কাপড়ে চলে পালিয়ে চলে গেছে, কিছুই নিয়ে যেতে পারলো না। এত কোটি কোটি টাকার মালিক, এত ব্যাংক ব্যালেন্স রয়েছে, এত প্রশাসন রয়েছে, কেউ তো ছিল না, এক কাপড়ে দেশ ছেড়ে চলে গেল তিনি। তাহলে যখন গোবিন্দ আমাকেও নিয়ে নেবে না, আমার কোনো কিছু থাকবে না। কিসের এত অহংকার, কিসের এত আভিজাত্য বলুন বাবা? এই অহংকার আভিজাত্যগুলোকে ত্যাগ করুন। আমি অতিহীন, আমি অতিহীন, এটা আমার দাদুগুরুর কথা। আমার দাদুগুরু বলতেন কি জানেন, সবসময়ের জন্য মনে করবে তুমি অতিহীন, আমি অনেক নিচু, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না। বলছে তাহলেই তোমার ভজন হয়ে যাবে, তাহলে তোমার সেবা হয়ে যাবে, তাহলে তোমার ভজন হয়ে যাবে, সেবা হয়ে যাবে। বৈষ্ণবীয় চরিত্রগুলো একটু ভালো করে শুনুন, ভাগবতের মধ্যে ডুবে যান, ভাগবত শ্রবণ করুন। মাছ মাংস পেঁয়াজ রসুন ত্যাগ করতে হবে, এই গল্প অনেক শুনেছেন। একটু ভাগবত শুনুন, ভক্ত চরিত্র শুনুন, জীবন চরিত্র শুনুন, তাহলে দেখবেন জীবন পাল্টে যাবে বাবা। আমি তো এইভাবে বলতে পারি, এই সনাতন মিডিয়ার উদ্দেশ্য করে বলছি, বাংলাদেশের কোনো পাঠক নেই 7 দিনের ভাগবত সপ্তাহ যজ্ঞ করে দেখাতে পারে। ভাগবত সপ্তাহ যজ্ঞ মানে বোঝেন, ভাগবতের প্রথম থেকে শেষ পর্যন্ত ভাগবতকে বিশ্রাম দিতে হবে। একজন পাঠককে বলবেন ভাগবত সপ্তাহ করতে হবে, বলছে হ্যাঁ 7 দিনই ভাগবত করে দিয়ে তুই চলে যাব। নিজের মন গড়া কথা বলে দিয়ে ভাগবত আসর থেকে উঠে চলে গেল, ভাগবত সপ্তাহ যজ্ঞ হলো না। নাম বলে দিচ্ছি, গোবিন্দবল্লভ শাস্ত্রীর পাঠ শুনবেন যিনি ভাগবত সপ্তাহ যজ্ঞ করেন। বাংলাদেশের একটা পাঠক নেই এইভাবে বলতে পারি ভাগবত সপ্তাহ যজ্ঞ করতে পারবে, এত সহজ কথা নয়। করছেন পাঠ করুন, কিন্তু উল্টা পাল্টা ভাবে ওই দাস পাহাড়ি কীর্তন ধরে ধরে, যদি কীর্তনই করার এত ইচ্ছা থাকে তাহলে কীর্তনই আহন, কীর্তন করার ইচ্ছা থাকলে কীর্তনই আহন, পাঠক যদি হওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাগবত নিয়ে আলোচনা করুন, হরিকথা নিয়ে আলোচনা করুন। এইগুলো করছেন না, আপনারা সবাই পাগল হয়ে যাচ্ছেন। ভাগবতের মধ্যে ডুবুন বাবা, বারবার বলছি ভাগবতের মধ্যে ডুবুন, বৈষ্ণব চরণাশ্রিত হন। দেখুন আমাদের এই দেশে অনেকে ফাইট করছে, যেরকম বিল্লমঙ্গল বাবা, তিনি ভক্তি জীবনের জন্য অনেক সুন্দর কথা বলেন, ভক্তি জীবনে পদার্পণ করার জন্য তিনি মুকুটমণি রয়েছেন। গোপীনাথ ব্রহ্মচারী বাবা যিনি রয়েছেন, তিনি যুব সমাজের জন্য অনেক যুদ্ধ করে যাচ্ছেন, যাতে এই যুব সমাজটা আমরা সচেতন হতে পারি, যাতে আমরা হরিচরণ আশ্রিত হতে পারি, গোবিন্দ চরণ আশ্রিত হতে পারি। আর কোথা থেকে আসছে কি উল্টো পাল্টা কথা বলে বলে তারা চলে যাচ্ছে। এভাবে পাঠ শ্রবণ করবেন না। আমার তো পরম সৌভাগ্য আমি আপনাদের মতো এই সুন্দর কমিটির কাছে আসতে পেরেছি, আমি আপনাদের বদন দর্শন করতে পেরেছি, আপনাদের চরণ ধুলে আমি নিজে মাখতে পেরেছি, আমি ধন্য। তো বাবা যদি কোনো কিছু ভুল টুটি বলে থাকি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। হয়তো আমি এভাবে কোনো জায়গায় পাঠ করি না, কিন্তু আজকে বলতে একটু বাধ্য হয়েছি, কারণ এই মাধারি এই বঙ্গে আমার হরিকথা একটু কম হয়, ওই বঙ্গ দিয়ে একটু বেশি হয়, এই সনাতন মিডিয়ার মাধ্যম দিয়ে হয়তো কথাগুলো প্রচার হয়, এই প্রচারের জন্য এই কথাগুলো বলছি। অনেক সময় কি হয় যে অনেক সময় কমিটিরা নিজের গায়ের মধ্যে একটু মেখে নেওয়ার চেষ্টা করে বাবা। দেখুন উদ্দেশ্যটা সবাইকে বলার জন্য থাকে, দ্যাট মিন্স কাউকে উদ্দেশ্য করে, নির্দিষ্ট উদ্দেশ্য করে কোনো কথা থাকে না।
যদি আমার আলোচনার প্রসঙ্গ নিয়ে যদি ভক্তদের হৃদয়ে, কমিটির হৃদয়ে, বৈষ্ণব হৃদয়ে যদি কোনো ব্যথা দিয়ে থাকি, অপরাধ করে থাকি, আমায় ক্ষমা করবেন। দাসানু দাস রূপে এই ক্ষমা ভিক্ষাটুকুনি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, আজ জন্মাষ্টমী, কালকে এই রাধে রাধে, আজ রাধা অষ্টমী, কালকে রাধা অষ্টমীর পারণ, দশটা একের মধ্যে রাধা অষ্টমীর পারণ করতে হবে। তো ব্রত যারা যারা করেছেন, কালকে দশটা এক মিনিটের মধ্যে রাধা অষ্টমীর পারণ করবেন। আজকে রাজার কুণ্ডপাড়ায় রাধা গোবিন্দের প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে। সকল ভক্তদের কাছে আমার করজোরে মিনতি রইল, আপনারা এই কমিটিকে, এই ভক্তদেরকে আশীর্বাদ করবেন, তারা যেন সারা জীবন ধরে এইভাবে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের তারা সেবা করতে পারে, সাধুগুরু বৈষ্ণবকে একত্রিত করে তারা যেন হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করাতে পারে। এই বলে আজকের মতো আমি আমার ভাগবত এখানে বিশ্রাম রাখছি। জয় জয় ভাগবত প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সবাই একটু দুই বাহু তুলে বলুন রাধে রাধে, রাধে রাধে। সবাই বলুন, রাধে রাধে, বলো না, প্যার সে তো বলো, জোর সে বলো না, রাধে রাধে, রাধে রাধে। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, ভক্তদের জন্য প্রসাদের আয়োজন করা হয়েছে, সবাই প্রসাদ নেবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। যারা যারা রাধা অষ্টমী ব্রত উপলক্ষ করে ফল প্রসাদ গ্রহণ করবে, তাদের জন্য ফলের আয়োজন করা হয়েছে। রাধে রাধে। আমরা সবাই একটু আনন্দ কীর্তন করে আজকের মতো ভাগবত এখানে বিশ্রাম রেখেছি, সবাই কৃপা করবেন, আমরা সবাই উঠে দাঁড়াবো, একটু আনন্দ কীর্তন করব, নিত্য কীর্তন করব। তো উপস্থিত সাধুগুরু বৈষ্ণব যারা এই আনন্দ কীর্তনে অংশগ্রহণ করতে চান, সবাই উঠে দাঁড়িয়ে একটু নিত্য কীর্তন করবেন। রাধে রাধে। জনিতায় সবাই একসাথে আমরা আনন্দ কীর্তন করব। জনিতায় নিতাই গুরু হরি বল। একবার বলো রাধে রাধে না, রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। সবাই উঠে দাঁড়াতে বল, যারা যারা আনন্দ নৃত্য করতে চান সামনে আপনারা।